জামাতের সাথে নামাজের জন্য নিজের ঘর থেকে উযু করে যে কদম দেয়, ওই কদমের নেকি ফেরেশতারা নেওয়ার জন্য পরস্পরে ঝগড়া করে। সুবহানাল্লাহ, সারা বছরে সে ডিমের দাম আছে 35 টাকা, হঠাৎ করে 50 টাকা হয়েছে। মানুষ কইতেছে হায় হায় খাইবো কি, মরে যাবো কবে। ডিমের আলি 200 টাকা হলে মানুষ মরত না, চিন্তা আপনি করেন না, এটা খাওয়া কথা। কারণ বাঁচানের মালিককে আল্লাহ ব্যবস্থা করবো। হ্যাঁ, মরবো ফাফের কারণে, গুনাহের কারণে মরবে, ডিমের দাম বাড়ার কারণে মানুষ মরবে না। পৌরসভার সবচেয়ে বড় উন্নয়ন হবে রাস্তাঘাটের উন্নয়ন, ঠিক কিনা? আগে রাস্তাঘাটগুলো ঠিক করেন, এগুলা সবচেয়ে বেশি দরকার। মানুষের সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে রাস্তার কারণে, ড্রেনের কারণে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أقم الصلاة لذكري وعن معاذ بن جبل رضي الله تعالى عنه قال قال الله عز وجل يا محمد قلت رب لبيك يا ربي قال فيما يختصم الملأ الأعلى قال رسول الله صلى الله عليه وسلم الكفارات فقال الله تعالى وما هن فقال رسول الله صلى الله عليه وسلم مشي الأقدام إلى الجماعات والجلوس في المساجد بعد الصلاة وإصباغ الوضوء في المكروهات ثم قال الله سبحانه وتعالى ثم في من يا محمد فقال رسول الله صلى الله عليه وسلم إطعام الطعام ولين الكلام والصلاة في الليل والناس نيام فقال الله سبحانه وتعالى صل يا محمد فدعا رسول الله صلى الله عليه وسلم اللهم إني أسألك ترك المنكرات وحب المساكين اللهم إني أسألك فعل الخيرات وترك المنكرات وحب المساكين وأن تغفر لي وترحمني وأسألك إذا أردت بقوم فتنة فتوفني غير مفتون
فقال رسول الله صلى الله عليه وسلم انها لحق فادرسوها فتعلموها. وقال هذا بعض الحديث رواه الترمذي وقال هذا حديث حسن صحيح او كما قال النبي صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد مكن سستی نمازِ پنجگانا فویل للمصلین الذین مکن سستی نمازِ پنجگانا فویل للمصلین الذین প্রশংসা রব্বুল ইজ্জতুল জালালের আলিশান দরবারে যে আল্লাহ যে মালিক দয়া করে মায়া করে ভালোবেসে ভালোবাসার এক চাদর দিয়ে ঢেকে আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল সালাতুল জুমা আদায়ের জন্যে প্রথম আজানের সাথে সাথে আল্লাহর ঘর মসজিদে যাদেরকে আল্লাহ পছন্দ করেছেন ভালোবেসেছেন হাজির হওয়ার তৌফিক ইনায়াত করেছেন সেজন্য আল্লাহ রাব্বুল ইজ্জাতুল্লাহ জালালের আলী শান দরবারে কালিমাতু শুকর গোদার হচ্ছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি আপনাকে একটা হাদিস শোনাবো আজকে একটি হাদিস যে হাদিস ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাই বিশুদ্ধ সনদে তাল জামে আর তিরমিজিতে বর্ণনা করেছেন এবং বলেছেন হাদা হাদিসুন হাসানুন সহিহুন এই হাদিসটি হাসান এবং বিশুদ্ধ হাদিস এই হাদিসটি হচ্ছে হাদিসে কুদসি এই হাদিসের মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল তার রাসূলকে কয়েকটি আমলের কথা বলেছেন এমন কতগুলো আমলের কথা আল্লাহ তার রাসূলকে শিক্ষা দিয়েছেন যে আমলগুলার সওয়াব যে আমলগুলা এত স্পষ্ট এত বিউটিফুল এত চমৎকার যে আমলগুলা একজন ইমানদার করলে পরে এই আমলটা আল্লাহর কাছে ফেরেশতাদার নেওয়ার জন্য পরস্পরে প্রতিযোগিতা করে ঝগড়া করে কার আগে কে আল্লাহর কাছে পৌঁছাইতে পারে হাদিসটি বর্ণিত হযরত মুআযি ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর একজন প্রিয় সাহাবী ওয়ান মুআযি ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসটি হচ্ছে হাদিসে কুদসি হাদিসের কিতাবে দুই প্রকারের হাদিস পাওয়া যায় এক হচ্ছে হাদিস হচ্ছে হাদিসের রসুল হাদিস নববী আরেক হচ্ছে হাদিসে কুদসি হাদিসে কুদসি বলা হয় ওই হাদিস যে হাদিস হাদিসের বাক্যগুলা বের হয়েছে রসুলের জবান দিয়া কিন্তু এই হাদিসটা সরাসরি আল্লাহ তাআলা নিজেই উল্লেখ করেছেন শুধুমাত্র রসুলের জবান দিয়ে বলেছেন কিন্তু কথাগুলো ডাইরেক্ট আল্লাহর আল্লাহর কথাগুলাই রসুলের জবান দিয়ে উল্লেখ করেছেন এটাকে হাদিসে কুদসি বলা হয় তার মানে এই কথাটা আল্লাহ রসুলকে বলতে বলেছেন আর যেটা ডাইরেক্ট আল্লাহ বলেছেন এটা তো কোরআন আল্লাহ রাব্বুল ইজ্জত ইজ্জতুল জালাল যেটা সরাসরি হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে
রাসূলকে জানিয়ে দিয়েছেন যে শব্দের শব্দ এবং অর্থ দুটোই আল্লাহর, মর্মটাও আল্লাহর শব্দটাও আল্লাহর। এটাকে বলা হচ্ছে কালামুল্লাহ, এটা আল্লাহর কালাম, এটা কোরআন। আর যে হাদিসের শব্দটা নবীর মুখ থেকে বের হয়েছে কিন্তু শুধুমাত্র জবান দিয়ে বের হয়েছে নবীজির, এটা মর্মটা সম্পূর্ণ আল্লাহর, যেটা আল্লাহ রসুলকে বলতে বলেছেন। আল্লাহর নির্দেশ পাওয়ার পরে আল্লাহর কথাটাই রসুলের মুখ দিয়ে বের হয়েছে, এটা হচ্ছে হাদিসে কুদসি। আল্লাহ তাআলা তার রসুলকে বলেন, ইয়া মুহাম্মদ, নবীকে আল্লাহ ডাক দিলেন, হে মুহাম্মদ, বলেন সাল্লাল্লাহু। নবীজির নাম শুনলে কি পড়তে হয়, পড়েন না কেন? যেখানেই রসুলের নাম শুনবেন সেখানেই দরুদ পড়বেন। আল্লাহ রসুল তিন ব্যক্তির জন্য বদদোয়া করেছেন, নবীজি জীবনে কোনোদিন বদদোয়া দেন না, এমনকি সুনির্দিষ্ট কিছু কাফের ছাড়া আমভাবে কাফেরদেরও কুবদোয়া দেন নাই। রসুলকে কষ্ট দিয়েছে যারা তাদের বিরুদ্ধেও বদদোয়া দেন নাই। জিব্রাইল বলেছিলেন, নবী আপনি দেন বদদোয়া, আমি জিব্রাইল এক মুহূর্তে এদেরকে ফিনিশ করে দিব। রসুল বলছেন, না, তারা বুঝে নাই। কিন্তু তিন দল মানুষের জন্য আল্লাহ রসুল বদদোয়া দিয়েছেন, বদদোয়া তো দিয়েছেন নবীজি, আমিন বলছেন, বদদোয়ার পিছনে আমিন বলছেন স্বয়ং জিব্রাইল। এর মধ্যে এক দল হচ্ছে তারা যারা নবীজির নাম শোনার পরে, নবীজি বলছেন বাহুদামান আদ মান, যেই ব্যক্তি সামিয়া ইসম, যেই ব্যক্তি আমার নাম শুনে, ইন্দামান জুকিরতু, যার সামনে আমার নামকে উল্লেখ করা হয়, আমার নাম স্মরণ তার সামনে বলা হয়, ওয়ালাম ইউসাল্লা আলাইয়া, অথচ আমার উপরে দুরুদ পড়া হলো না। আমি নবীজির নাম উল্লেখ করার পরে যে ইমানদারেরা আমি নবীর উপরে দুরুদ পড়ে না, নবীজি বলছেন তাদের ধ্বংস অনিবার্য, তারা যেন ধ্বংস হয়। জিব্রাইল বলছেন আমিন, বলেন নাউজুবিল্লাহ। এই জন্য বই পুস্তকে কিতাবে যে কোনো মানুষ যে কোনো জায়গায় রাস্তায় দাঁড়িয়েছেন, কোথাও ওয়াজ হচ্ছে, বক্তা সাহেব নবীজির নাম বলছে, আপনি দাঁড়ায় বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বললে আপনার লস হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেন, আমার নাম শোনার পরে যে ব্যক্তি আমার উপরে একবার বলবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তার উপরে দশটা রহমত নাজিল করবে। শুধু তাই না, দশটা গোনা আল্লাহ তাআলা মাফ করে দেবে। শুধু এখানেই শেষ না, জান্নাতে তার মর্যাদা আল্লাহ তাআলা দশ গুণ বৃদ্ধি করে দেবে। পৃথিবীতে আর কোন ব্যক্তির নাম আছে যার নাম বললে, উচ্চারণ করলে দশটা রহমত নাজিল হয়? পিসাবের নাম পিসাব, পিসাব না ফেসাব, বেশিরভাগ হলো ফেসাব, পিসাব কম। পেশাব মানে হচ্ছে নাপাক, মানে এমন পীর, এই পীরের সব কর্মকাণ্ডই নাপাক, মুশরিক পীর। আল্লাহ তাআলা রাসূলকে বলেন, ইয়া মুহাম্মদ, বলেন। উত্তরে রাসূল বললেন, লাব্বাইকা ইয়া রাব্বি, হে আল্লাহ আমি উপস্থিত আপনার সামনে, বলেন কি বলবো। আল্লাহ তাআলা রাসূলকে ডাক দিয়েছেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল বলেন লাব্বাইকা ইয়া রাব্বি, হে রব, আমি তো 24 ঘন্টাই আপনার সামনে হাজির। বলেন না রব কি বলবেন। কোন কিতাবের হাদিস বলতেছি? তিরমিজির হাদিস। কোন কিতাবের হাদিস? হাদিস কি বানানো না বিশুদ্ধ? আহল হাদিসের ফেতনা বাইরে হয়ে একটা কাজ হয়েছে, সেটা হচ্ছে এখন হাদিস বলতে হুজুররা সাবধানে বলে, যা ইচ্ছা তা বলতে পারে না। এটা এটাই উপকার হয়েছে বেশি।
বিশুদ্ধ হাদিসে বলা উচিত। কারণ রসুল বলেছেন যেই ব্যক্তি আমার পক্ষ থেকে কোনো কথা বলে, অর্থাৎ আমার হাদিস আমি বলছি এমন একটা কথা মানুষের সামনে বলে, নবীর কথাটাই তো হাদিস, নবীজির কথা এটাই তো হাদিস নাকি? নবীজির কথা, নবীজির কাজ, নবীজির সমর্থন, এগুলোই তো হাদিস। নবীজি যা করেছেন এগুলো সবই হাদিস। নবীজি বলেন কোনো ব্যক্তি যদি হাদিসের নামে এমন কোনো শব্দ বলে দিল যেটা আমার হাদিস না, এটা আমি বলি নাই, অথচ সে বলতেছে এটা নাকি আমি বলছি, এটা আমার হাদিস, অর্থাৎ এরা এটাকে বলা হয় মৌজু হাদিস, বানানো হাদিস, মিথ্যা হাদিস, যেটা নবী বলে নাই। এটা যত চমৎকার হোক, এটার মধ্যে যত ভালো কথাই থাকুক, কিন্তু রসুল বলে নাই, বলতেও বলেন না, এটা নবীজির হাদিসই না, অথচ এই কথাগুলো বানানো একজন ব্যক্তি বলছে, কিন্তু এটা লাগাই দিছে নবীজির সামনে নিয়ে। নবীজি বলে এই কাজটা যে করলো এটা কত বড় অপরাধ। রাসূল বলেন ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার, সে যেন তার ঠিকানাটা জাহান্নামে বানায় নেয়। নাউজুবিল্লাহ বলেন না কেন? তার মানে তার জাহান্নামে যাওয়ার জন্য আর কোনো পাপ লাগবে না, এটাই জানা। এই জন্য হাদিস বললে হাদিসের সনদ বলতে হয়, হাদিস কোন সূত্রে পাইলেন এই সূত্র বলতে হয়, কারণ হাদিস বর্ণনা করা হবে সাহাবি থেকে। আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাই, মুইনুদ্দিন চিশতি, যুগশ্রেষ্ঠ বড় ওলিয়ে কামেল, তারা যদি কোনো কথা বলে আর এই কথা যদি রসুলের কথা বলে ফেলায় দেয় আর এটা সনদে গিয়া সূত্র গিয়া যদি এটা নবীর সাথে মিল না খায়, তাহলে আব্দুল কাদির জিলানির মুখ থেকে বলার পরেও এটা জাল, এটা বানানো, এটা মনে রাখবে। রসুলের হাদিসের ক্ষেত্রে কোনো পীরের কথা, পিসাবের কথা গ্রহণযোগ্য হবে না যতক্ষণ পর্যন্ত সনদ ছাড়া হাদিস, সনদের বর্ণনা না হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া মুহাম্মদ, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাব্বাইক ইয়া রাব্বি, হে আমার রব আমি আপনার সামনে হাজির, বলেন আপনি আল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফিমা ইখতাসিমুল মালাউল আলা, নবী আপনি বলেন দেখি আমি আল্লাহর নিকটবর্তী কিছু ফেরেশতা আছে যারা আমার নিকটবর্তী, বড় বড় ফেরেশতা যারা আমি আল্লাহর কাছে আছে, যারা জমিন থেকে, জমিনে কোনো বন্দা কোনো মানুষ নেক আমল করলে সেই নেক আমল ফেরেশতারা নিয়ে আল্লাহর কাছে হাজির হয়। বলেন আপনি এমন কি নেক আমল, এমন কি ভালো কাজ, এমন কি একটা সওয়াবের কাজ, যেই সওয়াবের কাজটা যখন কোনো বন্দা করে, কোনো ইমানদার করে, কোনো মোমেন মুসলমান যদি ওই নেক আমলগুলা করে, ফেরেশতারা ওই নেক আমলটা আল্লাহর কাছে নেওয়ার জন্যে পরস্পরে ঝগড়া করে। সুবহানাল্লাহ, ফিমা ইখতাসিমুল মালাউল আলা, আল ইখতাসাম মানে হচ্ছে ঝগড়া করা, মামলা করা, হে আমারে দেন, হে আপনি আমারে দেন, পরস্পরে টানাটানি হেসরা করতে থাকে যে এই আমলটা আল্লাহর কাছে কে নিয়ে যেতে পারে। মালাউল আলা, আল্লাহর অত্যন্ত নিকটস্থ উপরস্থ ফেরেশতা যারা, এদেরকে বলা হয় মালাউল আলা। মানে আল্লাহ রসুলকে জিজ্ঞেস করছেন, বলেন আপনি এগুলা কি, ওই আমলগুলা কি যেইগুলা আল্লাহর কাছে নেওয়ার জন্য ফেরেশতারা পরস্পরে ঝগড়া করে। ফেরেশতাও সাধারণ ফেরেশতারা, আল্লাহ তাআলার নিকটস্থ অত্যন্ত উঁচু মানের ফেরেশতা। সুবহানাল্লাহ, বলবো সে আমলগুলা কি বলবো? রসুল বলছেন, শোনেন নবীজি কি বলেন, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসিউল আকদাম ইলাল জামাআত, আল্লাহর হাবিব বলেন যে আমলগুলা
এত দামি, এত দামি, এত সম্মানী, এত উঁচু আমল, যেগুলার সওয়াব ফেরেশতারা নেওয়ার জন্য পরস্পরে ঝগড়া করে, অন্য হাদিসে আসে পরস্পরে প্রতিযোগিতা করে, যে আমলগুলো আল্লাহর কাছে বড় প্রিয়, এই আমল আল্লাহর নবী বললেন এমন তিনটা আমলের কথাই শব্দের মধ্যে পাওয়া যায়। সামনে আরো তিনটা বলছেন, এখানে ছয়টা আমলের কথা বলছেন, যেই ছয়টা আমলের সওয়াব ফেরেশতারা নেওয়ার জন্যে পরস্পরে ঝগড়া প্রতিযোগিতা করে। সুবহানাল্লাহ, মকনে সুস্তি নামাজে পান জাগানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা। নাম্বার ওয়ান, নবীজি বলেন মাসিউল আকদাম ইলাল জামাত, মসজিদে যখন আজান হয়, আজানের পরে যে আল্লাহর বান্দারা নিজের ঘর থেকে ওযু করে আল্লাহর ঘর মসজিদে জামাত ধরার জন্য যে কদম দেয়, যে পাও দেয়, যে কায়িক দেয়, ওই কদম, এই পাও, ওই কায়িকের যে নেকি, যে সব, এই সওয়াব এত বেশি, এত বেশি, ফেরেশতারা পরস্পরে ঝগড়া করে আল্লাহর কাছে নেওয়ার জন্য। কি মনে করলেন মসজিদের জামাতের কি পরিমাণ গুরুত্ব? এই ফজিলত অন্য হাদিসে আসছে, রাসূল বলেছেন, এটাও মুসলিমের হাদিস, রাসূল বলেছেন কোন মানুষ যখন নিজের ঘর থেকে উজু করে মসজিদের দিকে রওনা দেয়, তো তার প্রত্যেক কদমে কদমে আল্লাহ তাআলা একটা করে নেকি দেয়, একটা করে গুনাহ মাফ করে দেয়। অন্য হাদিসে আল্লাহ রাসূল বলেন, এটা আজকেই পড়েছি, যে ব্যক্তি নিজের ঘর থেকে উজু করে মসজিদে রওনা দেয়, সে যেন ইহরামের কাপড় পরে হজ্জে রওনা দিল। কি আশ্চর্য! এই জন্য ব্যবসায়ী ভাইদের তো নিজের ঘর থেকে উজু করার কোন সুযোগ নাই, কারণ দোকানের পাশে তো উজুর ব্যবস্থাও নাই। আপনাদের জন্যই এটা করা হয়েছে উজু করা। বাকি যারা নিজের ঘর থেকে মসজিদে যাবেন, ব্যবসা বন্ধ করে যখন বাড়িতে যাবেন, তখন চেষ্টা করবেন নিজের ঘর থেকে উজু করে মসজিদে যাওয়ার জন্য। রসুলের কাছে কিছু সাহাবিরা আসে, তারা আল্লাহর নবীর খুব প্রিয়, বলতেছি ইয়া রাসূলুল্লাহ, মদিনার মসজিদে যখন আজান হয়, আমাদের বাড়িটা অনেক দূরে, ওইখান থেকে মসজিদে আসতে একটু দেরি হয়, তো মসজিদে নবীর আশেপাশে কিছু জায়গা আছে, এখানে যদি আপনি আমাদের জন্য একটু জায়গা করে দিতেন, আর এখানে যদি আমরা ঘরটা বানাইতে পারতাম, তাহলে মসজিদে আসা যাওয়াটা আমাদের জন্য সহজ হতো। রসুল বললেন, না, যেখানে আসো সেখানেই থাকো, ওইখান থেকে মসজিদে আসতে যত কদম পড়বে, প্রত্যেক কদমে কদমে আল্লাহ তাআলা তোমাদেরকে নেকি দিবেন, তোমাদের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু অনেক লোক এমন আছে যারা মসজিদ দূরে হওয়ার কারণে গরই নামাজ পড়ে নাই। আরে মসজিদ দূরে তো না, নিজের ঘরেই কাছেও নামাজ পড়ে ঘরে ফেলে। মহতারাম হাজিরিন, নামাজ জামাতের সাথে পড়বেন। আল্লাহ তাআলা নামাজকে ফরজ করেছেন, মশরু করেছেন মাল জামা। নামাজ পরিপূর্ণ হয় যখন জামাতের সাথে হয়। একা নামাজ পড়লে নামাজের পূর্ণতা থাকে না, নামাজ এটা আংশিক হয়, নামাজ পূর্ণতা থাকে যখন নামাজ জামাত হয়। আল্লাহ তাআলা সবচেয়ে বেশি খুশি হয় যখন মুসলমানেরা নামাজের কাতারে দাঁড়ায়। সুবহানাল্লাহ, ইন্নাল্লাহ ইউসাল্লুনা, নিশ্চয়ই আল্লাহ তাআলা এবং ফেরেশতারা যারা জামাতের কাতার সোজা করে কাতার বন্দী হয়ে নামাজে দাঁড়ায়, তাদের উপরে আল্লাহ তাআলা অফুরন্ত রহমতের ভাণ্ডার আল্লাহ নাজিল করেন। সেজন্য আমার ভাইয়ারা, আল্লাহ তাআলা জামাত ফরজ করে দিয়েছেন, বিশেষ কোনো কারণ ছাড়া জামাত তরক করা যায় না, ছাড়া যায় না। আল্লাহর হাবিব কিছু কারণ বলেছেন, সুনির্দিষ্ট কিছু কারণে আপনি জামাত ছেড়ে দিতে পারেন,
এছাড়া আপনি কি জামাত ছাড়তে পারেন না? সুনির্দিষ্ট কিছু কারণ থাকলে আপনি জামাত ছাড়তে পারবেন, এছাড়া জামাত আপনি ছাড়তে পারবেন না। যদি ছাড়েন গুনাহ হবে। কেউ বলেছেন জামাত এটা ফরজ, জামাতে নামাজ পড়া ওয়াজিব, কিন্তু আবু হানিফা রহমতুল্লাহ একটু শিথিল করে বলছেন সুন্নতে মুয়াক্কাদা আলাল কিফায়া, তার মানে বিনা ওজুরে জামাত ছেড়ে দিলে তার নামাজ কবুল হবে না। ওজুরের কারণে জামাত ছাড়তে পারেন। ওজুরটা কি? ওজুরটা দোকানে কাস্টমার আসছে বেচা লই, এটা কোনো ওজন না, এটা কোনো ওজন না। রাসূল বলেছেন ওজুর হচ্ছে তুমি ঘর থেকে মসজিদে জামাতের সাথে নামাজ পড়তে আসবা, আসার পর যদি রাস্তায় তোমার কোনো বিপদ থাকে, রাস্তা যদি তোমার নিরাপত্তা না থাকে, সমাজে কিলাকিলি মুড়ামুড়ি মারামারি চলতেছে যে দুই গ্রামের সংঘর্ষ, এখন যদি আমি মসজিদে ঢুকি তাহলে আমারও হয়তো মারতে পারে, জানের নিরাপত্তা নাই, শত্রু আক্রমণ করতে পারে, এমন ভয় যদি কারো প্রকট থাকে তাই ও লোক ঘরে নামাজ পড়লে তার নামাজ হবে, জামাতে না আসার অনুমতি আছে। আমার ভাই একটু দান বাক্স তো এমন টাইমে দেন, এখন তো লোক পুরো আসে নাই, একটু মেহরবানি করে 20-30 টাকা করে দিয়ে দান বাক্স তো টাকা বাড়াই দেন। মসজিদে আল্লাহর ঘরে এখানে আমরা নামাজ পড়ি, ফ্যান আমরা চালাই, এসি আমরা চালাই, আল্লাহরে সেজদা দিই, এখানে 20 টাকা দিলে এটা তো মসজিদের কাজে লাগবে, এখানে আপনারা টাকা এখানে বকিলামি করেন কেন? এগুলো বুঝলাম না। 50 টাকা 100 টাকা হাতে নেন, নিজের বাপ মার নাম স্মরণ করে দেন। আপনার বাপ যদি থাকতো, মা যদি থাকতো, তো এই শুক্রবারে নিজের বাপ মারে কত ভালো ভুষে খাওয়াইতেন না? তো আল্লাহ করে মসজিদে 100 টাকা দেন আর বলেন আল্লাহ তুমি জান্নাতের খাবার আমার বাপ মার গ্রহে দান করে দিও, এখানে দেন। মসজিদে আজ আসার সময় টাকা নিয়ে আসবেন, 50 টাকা হাতে করে নিয়ে আসলে অসুবিধা কি? দুনিয়াতে মানুষ ইন্স্যুরেন্স করে, ইন্স্যুরেন্স গাড়ির ইন্স্যুরেন্স করে, বাড়ির ইন্স্যুরেন্স করে, ছেলেমেয়ের নামে DPS করে, আমি মরে গেলে আমার জেন নামে 5 লাখ টাকা পাবে। আল্লাহর কসম করে বলি দুনিয়ার এই ইন্স্যুরেন্সে যত টাকা আপনি পাবেন আল্লাহর ঘর মসজিদে দিনের পথে 150 টাকা এটা রেখে দেন, এটা আল্লাহ তার কুদরতি ব্যাংকে আল্লাহ নিজে ইন্স্যুরেন্স করে ফেলবেন। বুখারীর হাদিস আছে রসুল বলেছেন 20 বছর আগে জায়গা কিনা রাখছেন, 20 বছর আগে সালাম রোডের মধ্যে কিনা রাখছিল দেড়কানি জায়গা, এখন কি ওই দামই আছে না কিছু বাড়ছে? কেমন বাড়ছে? যারা বকডর খেত না কিনা এখানে সালাম রোডে ভিট কিনছে, আর আর জিপু তো আর কোনো কাম করা লাগতো না, এই বাড়ালতি লেখা গেল, আগে জায়গা কিনা রাখছে এতলা। 20 বছর আগে একটা ছাগল কিনছিল, এটা 30 বছর ধরে ফালছে, এটা কি একটাই আছে না আরো বাড়ছে? অনেক বাড়ছে। রসুল বলেছেন বুখারীর হাদিস, বলছি বুখারীর হাদিস, একটা মানুষ 30 বছর 40 বছর 50 বছর একটা বকরির বাচ্চা ছাগলের বাচ্চা লালন করে, 40 বছর 50 বছর পরে 250-300 ছাগল হয়, গরু হয়, তখন ছিল সে পথের ভিখারি, এখন হয়ে গেছে জমানার শ্রেষ্ঠ ধনী। রসুল আরবি বলেছেন যারা আল্লাহর দিনের জন্য মসজিদে 150 টাকা এভাবে দান করে, আল্লাহ রসুল বলেছেন বুখারীর হাদিস বকরির বাচ্চা যেমন তোমরা পালো আমি আল্লাহ তোমাদের দান পালি। পালতে 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 হাসরের মাঠ যেদিন কায়েম হবে, দিছিলেন দুনিয়াতে 100 টাকা, হাসরের মাঠে আল্লাহ তাআলা নেকি দিবে 1,000 কোটি টাকা। সালাম রোডের দোকানে চারও দামি হয়ে গেছে, দেন না কেন? আপনার দিতে মন চায়, যখন হুজুরে বলে দিতে মন চায়, কিন্তু একজনে বাধা দেয়, তার নাম কোন? শয়তান। আমাদের সাথে আছে না নাই? কার লগে শয়তান নাই? আত্মলেন দেখি ওই লোক বলে নাই, এর লোক দেখা করেন আপনি যে শয়তান বলে নাই? শয়তানের দোকান থেকে কেউ খালি না, আমিও না, আমি তারা হুজুর আমারও শয়তান ধোকা দিতে আসে, একমাত্র নবীজি শয়তানের ধোকা থেকে আল্লাহ তাআলা মুক্তি রেখেছে, এছাড়া পৃথিবীর কেউ আর শয়তানের ধোকা থেকে মুক্তি নেই। এই জন্য এখন যেটা বলছি এটা হাদিস, আর আপনার মনে যে এটা কইতেছে এটা হাদিস না, এটা হলো শয়তানের ধোকা। কাজে দিবেন ইনশাল্লাহ, কথা কন্যা কেন দিবেন ইনশাল্লাহ, আওয়াজ হচ্ছে না, দিবেন ইনশাল্লাহ। আচ্ছা এই সপ্তাহ আনছেন না, সামনে থেকে নিয়ে আসেন মোহতারাম হাজিরিন,
ছয়টা বিষয়ে ফেরেশতারা ঝগড়া করে আল্লাহর কাছে সওয়াব নেওয়ার জন্য। এর মধ্যে প্রথমটা বলেছিলাম, মসজিদের জামাতে আসার জন্য যে কদম দেয়, কদমের যে সওয়াব, যে নেকি, এটা নেওয়ার জন্য ফেরেশতারা প্রতিযোগিতা করে। এই জন্য বলে নামাজ জামাতে পড়া উচিত কিনা, জামাতের সাথে নামাজ পড়বে। পুরা জামাতের একজনের সেজদা যদি কবুল হয় তো তার উসিলায় গোটা নামাজ, গোটা মুসল্লিদের নামাজ আল্লাহ কবুল করবে। এই সুযোগ আপনি ঘরে পাবেন। এই জন্য জামাত ছাড়া যাবে না। আরেকটা কারণে জামাত ছাড়া যাবে, সেটা হচ্ছে আপনার ঘরে অসুস্থ বোন আছে, অসুস্থ মা আছে, অসুস্থ ভাই আছে, আপনি তার একমাত্র সেবা করার লোক। আপনি চলে গেলে এই মানুষটার সেবা করার কোনো লোক নাই। এই অসুস্থ ব্যক্তির সেবার জন্যে রসুল বলেছে তুমি ঘরেই নামাজ পড়ো, জামাতের নেকি আল্লাহ তোমার ঘরে বসে আমি আল্লাহ দান করবো। এর জন্য আপনি ছাড়তে পারেন। অনেকগুলো কারণ আছে। নুরুল ইজ একটা কিতাব আছে, এখানে অনেকগুলো লিখছে, সাইটা হাসিয়ার মধ্যে তার রেফারেন্সও লেখা হয়েছে। মোতারাম হাজরিন, আরো কারণ হচ্ছে তীব্র বৃষ্টি, এমন বৃষ্টি যখন ছাতা নাই, কিছু নাই, যাওয়ারও রাস্তা নাই। এই বৃষ্টিতে ভিজে গেলে জ্বর ঠান্ডা লাগার সম্ভাবনা আছে। তো এই বৃষ্টির কারণে আপনি যদি ঘরে নামাজ পড়ে ফেলেন, মসজিদে নাও আসতে পারেন, কিন্তু মন না তো মসজিদে ছটফট করতেছে, নাকি বৃষ্টির কারণে যাইতে পারতেছেন না, আল্লাহ মনকে কেন্দ্র করে আল্লাহ তাআলা জামাতের নেকি আপনার আমল নয় দান করবে। সুবহানাল্লাহ। আরেকটা হচ্ছে রাস্তায় প্রচন্ড কাদা। এক জায়গায় বাড়ি বানাইছি, আমার বাড়ি থেকে আসতে একটু বৃষ্টি হইলে আলুঘনি, এই পরিমাণ কাদা বাড়িতে। কত বললাম যে দুই চারটা বস্তা দিয়ে দেন, কিছু রাস্তাটা করে দেন, করে ড্রেন হইয়া লোক করে, দোয়া করে আল্লাহ তাআলা তাড়াতাড়ি ড্রেন হওয়ার তৌফিক দান করে। কাউকে কিছু বলছি না। যাই হোক, পৌরসভার সবচেয়ে বড় উন্নয়ন হবে রাস্তাঘাটের উন্নয়ন, ঠিক কিনা? আগে রাস্তাঘাটগুলো ঠিক করেন, এগুলা সবচেয়ে বেশি দরকার। মানুষের সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে রাস্তার কারণে, ড্রেনের কারণে। এই জন্য যারা ক্ষমতায় আছে আল্লাহ যেন এদেরকে সেই সুবুদ্ধি দান করে, বলেন আমিন। আমরা এদের জন্য দোয়া করছি। এই জন্য মোহতারাম হাজরিন, রাস্তায় যদি কাদা থাকে, এই কাদার কারণে আপনি যদি ঘরে নামাজ পড়ে ফেলেন, তাহলে আপনার নামাজ জামাতে না আসলেও আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আরও কিছু কারণ আছে, এই সমস্ত কারণ ছাড়া আপনি জামাত ছেড়ে দিতে পারেন না। এই জন্য আপনি দোকানে বসে আছেন, কাস্টমার আছে, জামাতে নামাজটা পড়লেন না। আরে এমনও নামাজি আছে, দোকানদার আছে, কহুজুর নামাজ পড়ি, বাইক গিয়া এসার নামাজ পড়ে একবার সব করে নেয়। এই জাতের লোক আছে নি? কিসের একবারে নামাজ পড়েন আপনি? কিসের নামাজ পড়েন এটা? আপনি একবারে নামাজ পড়লেন, এই মন গড়া ফতো আপনি কোথায় পাইলেন? হবে না আপনার নামাজ। রাসূলে আরবি বলেছেন, যেই ব্যক্তি বিনা কারণে দুই নামাজ একসাথে পড়ল, বিনা কারণে যেই ব্যক্তি দুই নামাজ একসাথে পড়ল, বিনা কারণে। ইসলামে কিছু জায়গা আছে যেখানে দুই নামাজ একসাথে পড়া যায়, সেটা হচ্ছে মুজদালিফা, আরাফার মাঠে জোহর এবং আসরের নামাজ একসাথে, মুজদালিফার মাঠে মাগরিব এবং এশা একসাথে। সুনির্দিষ্ট কিছু জায়গা ছাড়া, যেগুলো রসুল বলেছেন, এছাড়া দুই নামাজ যেই ব্যক্তি একত্রে করলে, জুহর আর আসর একসাথে পড়ে ফেলাইছে, জুহর আসর মাগরিব সব মিলাই একসাথে পড়ছে, রসুল বলেছেন ফাকাত আতা বাবাম মিন আবু আবিল কাবায়ের, সে বিশাল এক কবিরা গুনাহ করল, যেই কবিরা গুনার কারণে 7000 বছর থেকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। কার জন্য পড়লেন? নিজের ছেলে মেয়েরে বাড়ি করার জন্য নামাজ ছেড়ে দিলেন, একসাথে নামাজ পড়লেন। কেন পড়লেন? আরো বড় লোক হওয়ার জন্য। এমন তো না যে আমি এখন এই দোকানদারি না করলে, এখন আমার বেচা কিনা না হলে আমি রাত্রেবেলায় না খাইয়া থাকবো, বিশেষত এমন না। অথচ আল্লাহ রসুলের যুগে সাহাবিরা একটা কাপড় ছিল, স্বামী আর স্ত্রী দুইজনে মিলে কাপড় কয়টা? আল্লাহ রসুলের দরবারে ফজরের নামাজ পড়ার জন্য এসেছেন মক্কা মদিনে, এখনো গলসের মধ্যে ফজরের নামাজ হয়, আন্ধার থাকতে, অন্ধকার থাকতে ফজরের নামাজ হয়ে যায়। আমরা একটু ফর্সা হলে পরে নামাজ পড়ি, কারণ এটাও হাদিসে পাকের মধ্যে আসছে, আল্লাহর নবী এক সময় গলসে অন্ধকারে নামাজ পড়তেন,
অন্য সময় আল্লাহর হাবিব বলেছেন আসফিরু বিল ফজর ফা ইন্নাহু আযামুল আজর। রাসূল বলেছেন ফজরের নামাজ অল্প একটু ফসহরে পড়ো, এমন সময় নিয়ে ফজরের নামাজটা পড়ো, নামাজটা যদি জামাতে পড়লে যদি নামাজটা নষ্ট হয়ে যায় আবার সুন্নত তরিকায় কেরাত দিয়ে নামাজটা আবার কাজা করা যায়, এমন একটা সময় হাতে নিয়ে ফজরের জামাত তোমরা পড়ো। এই জন্য আধা ঘন্টা আগে, কমসে কম আধা ঘন্টা আগে ফজরের জামাত। তো আল্লাহ রাসূলে গলসে নামাজ পড়তেন, অন্ধ করে নামাজ পড়তেন। আমরা মক্কা মদিনায় 4:40-35 আমরা ফজরের জামাত করেছি। তো নবীর সাহাবি ফজরের নামাজ পড়েই তো দূর মারছে। তো আল্লাহ রসুলের বিধান ছিল ফজরের নামাজের পরে নবীজি বসতেন, বসে ওজিফা পড়তেন, বিভিন্ন দোয়া পড়তেন। কোন নামাজের পরে কী কী দোয়া পড়তে হয়, কী কী ওজিফা পড়তে হয়, এগুলা বলবো আগামী সপ্তাহে। বলেন ইনশাল্লাহ বলেন না কেন? যেগুলা বলবো এগুলো হলো দোয়া। আর আমরা হুজুর দোয়া করেন দোয়া করেন দোয়া, হুজুর কি দোয়া করতো? হুজুরে তজবি করতেছে একজন কোন তো গায়ে হুজুর দোয়া করেন, হুজুর দোয়া আপনি দোয়া করতেন না? জামাতের সালাম ফিরানোর পরে হুজুরের আর কোনো দায়িত্ব নাই, এখন আপনি আপনার নামাজ পড়েন। হুজুর যদি মোনাজাত করে আপনি করলে এটা আপনার ব্যাপার, কিন্তু জামাতের সাথে একসাথে নামাজ যেমন জামাতে মোনাজাতও জামাতে, আমরা মোনাজাতরা করে নামাজের সাথে একবার মিলিয়ে এলেছি, এটাই কুসংস্কারের এই বেদাত। জামাতের সালাম ফিরানের পর আপনার জিম্মাদারি শেষ। যে কথা বলতেছিলাম জামাতের নামাজের পরে অনেক দোয়া আছে, রসুল অনেক দোয়া শিখিয়েছেন, বিশেষ করে ফজরের নামাজের পরে রসুল ফিরে বসতেন, সাহাবীদেরকে জিজ্ঞাসা করতেন এই কে মসজিদে আছে, কে আসে নাই, উমুকে আসে নাই কেন, এটাও সুন্নাত। এবং সাহাবীদের মধ্যে কেউ যদি কোনো স্বপ্ন দেখতেন রসুল তার স্বপ্নের ব্যাখ্যা করতেন, বলতেন তুমি কি দেখছো বলো, বলছে রাসূল আল্লাহ আমি আজকে এই স্বপ্ন দেখছি। তো নবীজি স্বপ্নের তাবিরও বলতেন, সুবহানাল্লাহ, এগুলো নবীজি বলতেন। অনেক সময় নবীজি নিজের স্বপ্ন দেখছেন এটাও সাহাবীদেরকে বলেছেন, কেন নবীজির স্বপ্ন এটাও ওহী, সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর নবীর একজন সাহাবি রসুলের সাথে ফজরের নামাজ পড়ে পড়ে দ্রুত গতিতে নিজের ঘরে চলে যায়। অন্য সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ ফজরের নামাজের সালাম যখন আপনি ফিরান আমরা আপনার দরবারে বসে থাকি আপনার নবুয়তের জবান থেকে দুটি মূল্যবান মহামূল্যবান বাণী শোনার জন্যে, আপনার চেহারা দেখার জন্য, আপনার থেকে বাণী শোনার জন্য আমরা বসে থাকি। কিন্তু আমাদের মধ্যে আপনার একজন সাহাবি, ওই সাহাবি সালাম ফিরাইতে দেরি, গড়ে দৌড়াইতে আর দেরি নাই, সালাম ফিরাই ঘরে চলে যায়। আল্লাহর নবী বললেন আগামী কল্য যখন সে আসবে তখন তারে বলবা নবীজি তোমাকে ডাকছে, কথা বলবে তোমার সাথে। আল্লাহর নবী যদি কাউকে ডাকেন তুমি এখানে দাঁড়াও তুমি এখানে আসো, তখন নবীর ডাকে সাড়া দেওয়া এটা ওয়াজিব। নবীর ডাককে ডিনাই করার ক্ষমতা পৃথিবীর কারণে বলছে পরে রসুল সাহাবি পরের দিন আসলেন ফজরের নামাজ পড়ে বসলেন, রসুল বলছেন সাহাবি সবাই ফজরের নামাজ পড়ে আমার কাছে বসে, মাসলা মাসাইল জিজ্ঞাসা করে, বিভিন্ন কথা জিজ্ঞাসা করে, স্বপ্নের তাবির বলে, আমি ব্যাখ্যা বলি, আমি অনেক কথা বলি, নসিহত করি, ফজরের নামাজের পরে আমি নবুয়তের জবান থেকে কত কথা বলি সবাই শোনে, তুমি দৌড়ায় চলে যাও কেন, তুমি কি আমার প্রতি নারাজ, তোমার কি মন চাই না নবীর কথা শোনার জন্য? রাসূলের সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ অবশ্যই আমার মন চায় আপনার জবান থেকে কথা শোনার জন্য, কারণ আসমান আর জমিন যদি এক পাল্লায় দেওয়া হয় আপনি নবুয়তের জবানের একটা বাণী যদি এক পাল্লায় দেওয়া হয় আপনার কথার ওজন আসমান আর জমিনের চাইতে অনেক বেশি। কিন্তু রাসূলুল্লাহ আমি সালাম ফিরে কেন ঘরে যাই, এটা আমার ভিতরগত একটা গোপনীয় ব্যাপার, আমি চাইছিলাম না কাউকে শেয়ার করার জন্য, আমি আমার অভাবের কথা কাউরে বলতে রাজি না, অভাবের কথা কাউকে বলতে রাজি না, অভাবের কথা আমি আমার আল্লাহকেই বলবো আমি যে অভাবে আছি। আর আমরা 3 কেজি অভাব হইলে দেহাই 22 কেজি, নাই কোনো নাই কোনো নাই নাই কোনো নাই,
সারা বছর হচ্ছে ডিমের দাম আসছেন 35 টাকা, হঠাৎ করে 50 টাকা হয়েছে, মানুষ কইতেছে হায় হায় খাইব কি মরে যাবো কমছে। ডিমের আলি 200 টাকা হলে মানুষ মরতো না, চিন্তা আপনি করেন না, এটা ফাও কথা। কারণ বাসানের মালিককে আল্লাহ ব্যবস্থা করবে। হ্যাঁ, মরবো ফাফের কারণে, গুনাহের কারণে মরবে, ডিমের দাম বাড়ার কারণে মানুষ মরবে না, মানুষ মরবে আল্লাহর আজাবে। যেই জমা জমা যেই জমানার মধ্যে মানুষ নিজে এরিসালের নিজে খেত করতো, এরিসালের ভাত খাইতো, নিজে গৃহস্থী করে খাইতো, ওই জমানে মানুষ যেই পরিমাণ বালা খাইছে, এখন যে সব ক্ষেত বর্গা দিয়া লাইছে, এখন মিনি ক্ষেত খায়। কথা কন ঠিক না বেঠিক? এখন আগের চালও ভালো খায়, আগের বাড়ির ঘরে মানুষের বাড়ি বাড়ি গৃহস্থী আসি, এখন গৃহস্থী নেই, এখন না খাই মরছে নাকি? এই জন্য মোহতারাম হাজরিন, আল্লাহ তালা ব্যবস্থা করবেন, আল্লাহ তালাই ব্যবস্থা করবেন। আল্লাহ তালা ডিমের আরত চালু করে দিয়েছেন, দেশি মুরগার ডিম যেই পরিমাণ অল্প, এই ডিমি মানুষের চাহিদা পূরণ হতো না, এই জন্য আল্লাহ তালা আবার কক মুরগার ডিমের ব্যবস্থা করে দিলেন। দেশি মুরগা দিয়ে অভাবের চাহিদা পূরণ হবে না, এই জন্য আল্লাহ সাদা ব্রয়লারের আবিষ্কার করে দিলেন। মোহতারাম হাজরিন, একটা অভাব হলে আল্লাহ তালাই গঙ্গার জন্য ব্যবস্থা করে দিবেন। আল্লাহ বলেছেন মানুষ বানাইবার 50,000 বছর আগে আমি আল্লাহ রিজিক বরাদ্দ করে রেখেছি। কেন টেনশন করেন, আপনি কিছু চিন্তাটা করেন, যদি আল্লাহর কোরআনের প্রতি বিশ্বাস থাকে তাহলে এই মানুষ চিন্তা করতে পারেন। যাই হোক, আমার ভাইয়েরা, সাহাবি নিজের অভাবের কথা দুনিয়ান কাউকে বলতে রাজি না, বলে ইয়া রাসূলুল্লাহ, আমি ফজরের সালাম ফিরে কোনে ঘরে যাই, আমি একটু মুশকিলের মধ্যে আছি, সমস্যায় আছি, আমি এত হতদরিদ্র, আমি একটু গরিব সাহাবি, আমার ঘরের ভিতরে আমার আমার স্ত্রী দুইজনে মিলে মাত্র একটা কাপড়। বলেন কয়টা কাপড়? এমন গরিব এখানে কেউ আছেন? জামাই বউ মিললে এক কাপড়, আমি আমার স্ত্রী মাত্র একটা কাপড়, এই কাপড়টা দিয়ে আমার স্ত্রীও নামাজ পড়ে, আমিও নামাজ পড়ি। মসজিদ যখন আজান হয়, আজান হলে পরে জামাতের সাথে নামাজটা যেন ছুটে না যায়। অনেকে বলবেন হুজুর আজান দেওয়ার পরেও তো 15 মিনিট সময় বাকি থাকে, ইলে গড়েতে নামাজটা বিবিরে নামাজ পড়ে আইলে অসুবিধাটা কি? কিন্তু আজান দেওয়ার পরে 15 মিনিট পরে জামাত, এটা আমাদের নিয়ম বানাইছে আমরা, রসুলের যুগে জামাতের সিস্টেম এমন না, আজান হয়েছে রসুল মসজিদে ঢুকলেই জামাত চুরু হয়ে যাবে। এখনো মক্কা মদিনার জামাতের নিয়ম এটা, আজানের পরে 15 মিনিট 20 মিনিট, এগুলো নিষেধ না, এটা আমরা আমাদের ব্যস্ততা থাকার কারণে, কর্মব্যস্ত মানুষ আমরা, ব্যবসা বাণিজ্য কাজে ব্যস্ত, এই জন্য 15 মিনিট ঠিক করে দিছি যে আর 15 মিনিট পরে জামাত হবে, যাতে করে জামাতটা আমরা ধরতে পারি। কিন্তু রসুলের যুগের নিয়ম ছিল, রসুল যখনই মসজিদে ঢুকতেন তখনই জামাত শুরু হতো। এবার নবী যদি 1 ঘন্টা পরে আসে তো জামাত 1 ঘন্টা পরে, নবী যদি 5 মিনিট পরে আসে তাহলে জামাত 5 মিনিট পরে শুরু হয়। ইমাম আসলেই জামাত শুরু হবে, জামাত বিলম্ব হবে শুধুমাত্র ইমামের জন্য। আর একজন ইমাম সে চাইলে মসজিদে 10 মিনিট পরও নামাজ পড়তে পারে। ইমাম সাহেব যদি চায় আজকে 5 মিনিট পরে জামাত হবে, আপনারা বসেন, অথবা ইমাম সাহেব 3 মিনিট দেরি করে আসলো, আসলে মুসল্লিরা বসে থাকবে, এটা আদব, এটা সুন্নাহ। আর আমরা 30 মিনিট বেশি হলে সব খারে লাগাবে সন্ধ্যা, কারণ কারণ এই হুজুর, কারণ কারণ হুজুর কো নাই, এটা সুন্নাহ না, এটি ইমামের মর্যাদা না, ইমামের অনেক পাওয়ার। যাই হোক, তো সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ, আজানের পরে যখন আজান দেওয়া হয় তখন জামাতে নামাজ পড়ার জন্য আমি দৌড়ে আমি মসজিদে চলে আসি, আমার স্বামী স্ত্রী দুইজনে মিলে মাত্র একটা কাপড়, যেই কাপড়টা পরিধান করে আমি মসজিদে এসেছি জামাতের সাথে নামাজ আদায় করার জন্যে। এখন যদি সালাত পড়ার পরে আপনার সাথে জামাতে নামাজ পড়ার পরে আপনার বাণী শোনার জন্য যদি আমি বসে থাকি, আমি যদি জিকির আজকারের জন্য বসে থাকি, আমি যদি এখানে সকলের সাথে বসে থাকি, তাহলে আমার স্ত্রী এখনো নামাজ পড়ে নাই, আমার স্ত্রীর নামাজটা কাজা হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, যেই কাপড় পরে আমি মসজিদে এসেছি, এই কাপড়টা আমি নিয়ে যখন ঘরে ঢুকব, এই কাপড় পরে আমার স্ত্রী ফজরের নামাজ আদায় করবে, এই কাপড় আমার স্ত্রী নামাজ আদায় করবে,
এই জন্য আমি জামাতের পরে এখানে বিলম্ব করতে পারি না, দৌড়ে চলে যাই আমি ঘরের ভিতরে। আল্লাহর নবী কেঁদে দিলেন, নবীজির চোখ থেকে পানি বের হয়ে গেল, কত অভাব। এত অভাবের ভিতরেও সাহাবীরা জামাত কাজা করে নাই, সুবহানাল্লাহ। মকনে সুসুতি নামাজি পাঞ্জগানা ফাওয়াইনুল লিল মুসাল্লিনাল্লাযিনা। দেখতে দেখতে সময় চলে গেছে, কয়টা কথা বলছিলাম? হাদিসে কুদসিতে কয় কথা? যেই ছয়টা আমল নিয়া ফেরেশতারা পরস্পরে ঝগড়া করে, কার আগে এই আমলের সওয়াব আল্লাহর কাছে নিয়ে হাজির হতে পারে, এই ছয়টার প্রথমটা কি? জামাতের সাথে নামাজের জন্য নিজের ঘর থেকে উযু করে যে কদম দেয়, ওই কদমের নেকি ফেরেশতারা নেওয়ার জন্য পরস্পরে ঝগড়া করে, সুবহানাল্লাহ। আর বাকি আছে কয়টা বলেন না মানে কয়টা শুনবেন ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে জামাতের সাথে সালাত আদায় করার তৌফিক দান করুন। আপনার বাসাবাড়ি ও অফিসের জন্য পারটেক্স স্টিল ও প্লাস্টিকের তৈরি যাবতীয় আসবাবপত্রের জন্য আজই যোগাযোগ করুন মেসার্স চৌধুরী ফার্নিচার, প্রোপাইটর মোহাম্মদ স্বপন মুন্সি, চৌধুরী প্লাজা, উপজেলা পরিষদ গেট সংলগ্ন নবীনগর ব্রাহ্মণবাড়িয়া। নবীনগর তিতাস টিভি, সত্যের পক্ষে সবসময়।